بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সাইদুল হক ভাই সুইডেন থেকে প্রশ্ন করেছেন, খোদা হাফেজ কেন বলা উচিত নয়? জি, খোদা হাফেজ কথাটা যদিও আগে আমরা চিঠি পত্রে ব্যবহার করা হতো, খোদা শব্দটা যেহেতু ফার্সি, হাফেজ আল্লাহ তাআলার একটি আসমাউস সেফাত, মানে আল হাফেজ মানে হলো সংরক্ষণকারী, হেফাজতকারী, আল্লাহ হাফিজুন এটি বলা যেতে পারে। এখানে আসমাউজ্জাত একটি আল্লাহ, আর আল হাফেজ সংরক্ষণকারী হেফাজতকারী আল্লাহর আসমাউসেফাত। তো আল্লাহ হাফিজুন যে কথাটা, এই কথাটাই খোদা হাফেজ। খোদা শব্দটি ফার্সি, যার অর্থ আসে খোদ আজা, তার মানে পূর্বে ছিলেন না পরে এসেছেন। অথচ কর্মুল কারিমে বলা হয়েছে হুয়াল আউয়ালু والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم, আদি এবং অনন্ত। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক এবং একক, তিনি পূর্বেও ছিলেন। সুতরাং আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে এটি একটি খোদা কথাটা অর্থের সাথে সাংঘর্ষিক, মানে খোদ আজা তার মানে আগে আসেননি, মানে নিজে নিজে এসেছেন। তো যেখানে আল্লাহ তাআলার একাধিক নাম রয়েছে, কোরআনুল কারীমের সূরা বানিসায় এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা সেই নামই তাকে ডাকো। অথচ আসমা ও সিফাতের মধ্যে খোদা শব্দটি নেই। সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার জন্য 100টি নাম, 100টি নাম এক কম নাম রয়েছে, মানে 100টি 99টি নাম, মানে আরবির গ্রামার অনুযায়ী ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আর কি, যে 100টি কম এক, মানে 99টি নাম রয়েছে, মান হাফাজা, যে ব্যক্তি এটাকে হেফাজত করবে, মুখস্ত করবে, সংরক্ষণ করবে। আর সেই নামগুলো সমূহের যেই যেই সেফাত সমূহ রয়েছে, সে তার উপরে বিশ্বাস রাখবে, ইমান রাখবে, সেই অনুযায়ী আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো খোদা শব্দটি ওর মধ্যে নেই। আর আরেকটি বিষয় হলো, সাধারণত খোদা হাফেজ বলা হয় শেষ বিদায়কালে যে সমস্ত দোয়াগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেটাও ব্যাপক, তার মানে যে ব্যক্তি যেই কাজে বিদায় চেয়েছেন তাকে সেই কাজেই দোয়া করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দোয়া চাইলেন যে তিনি ওমরা করতে যাইবেন, তাকে সেইভাবেই দোয়া করা হয়েছে। আর এমনিতে কেউ যদি ট্রাভেলিং করে, সফর করে, তাহলে সেই ক্ষেত্রে হাদিসে বর্ণিত দোয়া রয়েছে, ইসলাম মুসলিমের মধ্যে রয়েছে, জাওয়াদাক আল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া বাশশার লাকাল খায়রা হাইথু মা কুনতা, এই দোয়াটি পড়া সুন্নাহ। কিন্তু আমাদের দেশে হয় আল্লাহ হাফেজ না হলে ফি আমানিল্লাহ, বাস এই দুটি ব্যবহার করা হয়। তো শ্রবণকারীরা বা অনুসরণকারীরা তারা মনে করবে মানে এই দুটি বলতে হয়, অথচ নির্দিষ্ট নয়। কিন্তু শেষ বিদায়ে কাউকে যদি বিদায় দিতে হয় বা হয়তো বা কেউ সফর করবে, তাকে বিভিন্ন শব্দে দোয়া করা যেতে পারে, শুধুমাত্র ফি আমানিল্লাহ আর খোদা হাফেজ বা বাই বাই এটির মধ্যেই সীমাবদ্ধতা নয়। কারণ কোনো জিনিসটা আপনি নির্দিষ্ট করে করলে সেটা এক ধরনের ইবাদতের মতন সামিল হয়, অথচ যার পিছনে কোনো দলিল নেই। আর যেই কথাটি খোদা হাফেজ এই কারণেই বলা যাবে না যে এটি কোনো দোয়া, এটি কোনো আরবি এবং ফার্সি, কারণ খোদা শব্দটি ফার্সি। যদিও খোদা অর্থ আল্লাহ আমরা বুঝে নেই, কিন্তু আল্লাহ তাআলার তো অনেক নাম রয়েছে, সেই নামগুলো সহিত আল্লাহ ডাকতে বলেছেন কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলে ফাদউহু বিহা, অন্য জায়গায় বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব।
তাহলে আল্লাহকে ডাকতে হবে তো আল্লাহর দেয়া নাম নিয়ে, না আপনি আমি তো যা বানিয়ে আল্লাহর নাম বানালে হবে না। আল্লাহ তাআলার জন্য যে সমস্ত নাম সমূহ রয়েছে সেই নাম সহই, সেই নাম সহই তাকে ডাকতে হবে। তো খোদা শব্দটি যেহেতু আরবির গ্রামারে নেই এবং আসমাউস সিফাতের মধ্যে নেই, কোরআন এবং সুন্নাতে কোথাও, ইভেন এখন আমাদের দেশের এই ভারত পাকিস্তান বাংলাদেশ ছাড়া আপনি সৌদি আরবে গিয়ে যদি খোদা বলে বলেন যে খোদা অর্থ কি, তো তারাই তো চিনবে না। অথচ আমরা আরবিতেই আল্লাহ তাআলাকে আল্লাহর দেয়া নাম সমূহ যা কোরআনে এবং হাদিসে রয়েছে আরবি ভাষায়, সেখানে আল্লাহ এই নামটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আসমাউস সিফাতের সমস্ত নামগুলো কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, খোদা শব্দ নেই। তো আমরা এই ফার্সি শব্দ ব্যবহার করব না, এর অর্থ যেহেতু সাংঘর্ষিক, বিধায় খোদা হাফেজ বলা যাবে না। এ হলো মোটামুটি আল্লাহ এই নামটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আসমাউস সিফাতের সমস্ত নামগুলো কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, খোদা শব্দ নেই। তো আমরা এই ফার্সি শব্দ ব্যবহার করব না, এর অর্থ যেহেতু সাংঘর্ষিক, বিধায় খোদা হাফেজ বলা যাবে না। এ হলো মোটামুটি আলোচনার সারমর্ম। জাযাকুমুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রঘুমত, অন্য পথে অন্য মতে নেই যে রঘুমত, আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের পথ এই পথই আসল পথ।